সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে IBS অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম কিভাবে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা CBT বা সাইকোথেরাপির মাধ্যমে অথবা মনোচিকিৎসার মাধ্যমে কীভাবে একেবারে রোগীকে পরিপূর্ণ সুস্থ করা যায় সে সম্পর্কে। তার আগে বিস্তারিত ভিডিও শুরু করার পূর্বে, যারা আমার এই চ্যানেলে নতুন, তারা যদি আমার এই ভিডিও থেকে বা এই ভিডিওর কোনো অংশ থেকে কিছুটা উপকৃত হন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং এই ভিডিও এরগোনাগুন সম্পর্কে দয়া করে কমেন্টস করবেন। তো আসুন আমরা আলোচনা করি ইরিটেবল বাউল সিনড্রোম অর্থাৎ IBS রোগ কীভাবে একজন মনোচিকিৎসকের সাহায্যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নেওয়ার মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। আলোচনা শুরুর পূর্বে আমি বলতে চাই, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি হচ্ছে এমন একটি পদ্ধতি বা প্রসিডিওর যা কোনো প্যাশেন্ট বা রোগীকে নেতিবাচক চিন্তা ও ধ্যান ধারণা থেকে ইতিবাচক চিন্তায় নিয়ে আসা যায়। অর্থাৎ কগনিটিভ থেরাপি হচ্ছে সংকটকালীন সময়ে মানুষের কোনো রোগ শোক অথবা মানসিক বিকারগ্রস্ততা থেকে তাকে বের করে আনার জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্যে, যিনি সফল হয়েছেন এরকম একটা ব্যক্তির পরিপূর্ণ অনুসরণ অনুকরণের মাধ্যমে রোগী এবং ডাক্তারের হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা CBT। তাহলে প্রশ্ন হচ্ছে, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা সাইকোথেরাপি এর মধ্যে পার্থক্য কি? কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং সাইকোথেরাপি একই জিনিস, পার্থক্য শুধু সময়ের। অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অল্প সময়ের জন্য, এটা 3-4 সেশনের মধ্যে সীমাবদ্ধ। একজন অভিজ্ঞ ডাক্তার, মনোরোগ বিশেষজ্ঞ, তিনি 15-30 মিনিট সময়ের জন্য 15 দিন পরপর বা তার সুবিধাজনক সময়ের মধ্যে 3-4 সেশন তিনি কন্ডাক্ট করেন আর এর মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। অপরদিকে সাইকোথেরাপি হচ্ছে এমন ধরনের কগনিটিভ বিহেভিয়ার থেরাপি যেটা অনেক লং প্রসিডিওর, অনেক সময় ধরে চলে, সেটা 6 মাস থেকে 2 বছর বা 5 বছর মেয়াদি হতে পারে। তাহলে কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে কী করা হয়? কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সংকটাপন্ন রোগীর সাথে মতামত বিনিময় করেন এবং রোগীর বর্তমান অবস্থা নির্ণয় করেন। তাকে প্রকৃত তথ্য ও উপাত্তের মাধ্যমে রোগের বিস্তারিত বিবরণ তুলে ধরেন, কোনো প্রকার বায়াসড না হয়ে এবং ইথিক্স মেনে চলে ডাক্তার রোগীকে সৎ পরামর্শ দিয়ে থাকেন। রোগী যদি পরামর্শ মোতাবেক, ডাক্তারের উপদেশ অনুযায়ী এবং উত্তীর্ণ হয়েছে এমন বিশেষ ব্যক্তির অনুকরণে বা আদলে যদি আরোগ্য লাভ করে থাকে, সেই ক্ষেত্রে
ডাক্তার কোনো ঔষধ প্রেসক্রাইব করেন না। কিন্তু যদি রোগী ডাক্তারের সাথে মত বিনিময়ের কোনো পর্যায়ে ডাক্তার মনে করেন যে তিনি অ্যাংজাইটি, ডিপ্রেশন বা সিজোফেনিয়া বা অন্য কোনো মানসিক রোগে ভুগছেন, তাহলে ডাক্তার বিভিন্ন ঔষধ প্রয়োগ করেন। তো আসুন আমরা এখন জানব ডাক্তার কোন অবস্থার জন্য কী ধরনের পরামর্শ দিয়ে থাকেন এবং পরামর্শ সফল না হলে কী ধরনের ঔষধ প্রয়োগ করে থাকেন। ইরিটেবল বাউল সিনড্রোম অর্থাৎ IBS রোগের জন্য কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অর্থাৎ CBT ফর IBS প্যাশেন্ট। এই ভিডিওটি সম্পূর্ণ নিজস্ব সৃজনশীলতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। দয়া করে কেউ এটাকে অনুসরণ বা ঔষধ হিসেবে গ্রহণ করবেন না। মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার রোগীর সাথে আলোচনা করে যদি ডাক্তার বুঝতে পারেন যে রোগী অ্যাংজাইটি ডিজর্ডার রোগে ভুগছেন, তাহলে ডাক্তার তাকে সারিয়ে তোলার জন্য সাধারণত SSRI অর্থাৎ সিলেক্টিভ সেরোটোনিন রিয়াপটেক ইনহিবিটরস এইসব ঔষধগুলো প্রয়োগ করেন। এইসব ঔষধগুলো রোগীকে অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে বিরত রাখেন। এইসব ঔষধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম। ডিপ্রেশন ডিসঅর্ডার থেকে বাঁচানোর জন্য রোগীকে ডাক্তার যেসব ঔষধ ব্যবহার করেন তার একটা অন্যতম হচ্ছে ফ্লুক্সেটিন। বাংলাদেশে যে ডেপিল 20 মিলিগ্রাম, পোলোলাট 400 নামে পাওয়া যায়, ডাক্তার রোগীর ডিপ্রেশন কমানোর জন্য ঔষধটা ব্যবহার করেন। ডাক্তার যদি শনাক্ত করেন যে তিনি ডিপ্রেশনে ভুগছেন, আরেকটি ঔষধ প্রেসক্রাইব করেন, সেটা হচ্ছে প্যারোক্সিটাইন, যেটা বাংলাদেশে অক্সেট 20 মিলিগ্রাম বা মেলিভ 20 মিলিগ্রাম ঔষধ আকারে কিনতে পাওয়া যায় বা সাজেস্ট করেন। অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য ডাক্তার আরেকটি যে ঔষধ প্রেসক্রাইব করেন সেটা হচ্ছে সার্টেলিন, বাংলাদেশে ঔষধটার নাম হচ্ছে ND50। আরেকটি ঔষধ যেটা সিটালোপ্রাম, এর ঔষধের নাম, মূল উপাদান সিটালোপ্রাম, ঔষধের নাম আরপোলাক্স 20 মিলিগ্রাম। ডাক্তার যদি দেখেন যে রোগী অত্যন্ত অ্যাংজাইটিতে ভুগছেন, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, তাহলে তিনি SSRI অর্থাৎ সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস প্রয়োগ করেন। এবং যদি এইসব ঔষধ প্রয়োগ করার পরেও রোগী অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে বাঁচতে না পারেন এবং তার ইরিটেবল বাউল সিনড্রোম একই থাকে, তাহলে ডাক্তার দ্বিতীয় সেশনে তাকে অন্য একটি ঔষধ প্রেসক্রাইব করেন। ইরিটেবল বাউল সিনড্রোম এর রোগী যখন ক্রনিক পেইনে ভোগেন, অ্যাবডোমিনাল পেইন অথবা বাউল পেনে ভোগেন, তখন বিশেষজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাধারণত SNRIS প্রদান করেন। SNRIS হচ্ছে
সেরোটোনিন, নরিপিরিফিন রিআপটেক ইনহিবিটরস, এই গ্রুপের ঔষধের মধ্যে রয়েছে ডিলোক্সিনাইট, যেটা বাংলাদেশে দিলিনির ডিআর 30 মিলিগ্রাম ট্যাবলেট আকারে পাওয়া যায়, রয়েছে ক্রনিক পেইন অ্যাংজাইটিতে ভোগা রোগীর জন্য ডাক্তার, মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োগ করেন ভেনলাফ্যাক্সিন। বাংলাদেশে ভেনাক্স 37.5 ভেনিজ এক্সার ঔষধটি রয়েছে। তাছাড়া ক্রনিক পেইনজনিত কারণে আরেকটি সাইকোটিক ড্রাগ মনোবিজ্ঞানী প্রয়োগ করেন, সেটা হচ্ছে ডেসভেনলাফ্যাক্সিন। বাংলাদেশে ভেভুলা 100 মিলিগ্রাম বা হ্যাপিট্যাব ইআর 50 মিলিগ্রাম হিসেবে পাওয়া যায়। আরেকটি ঔষধ যেটা ক্রনিক পেইন এ ভুগছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন, ডাক্তার তাকে প্রিসক্রাইব করে, সেটা হচ্ছে লিভোমিটনাসিপ্রাম। ভিডিওটি সম্পূর্ণ নিজস্ব সৃজনশীলতার ফসল, এটি কোনো ডাক্তারি পরামর্শ নয় বা কোনো বিশেষ মনোবিজ্ঞানীর মতামতও প্রতিফলিত হয় নাই। ধন্যবাদ। আমি কোনো বিশেষজ্ঞ ডাক্তার বা মনোরোগ বিশেষজ্ঞ নই। এই ভিডিও বা এই সকল অংশ আমার সৃজনশীলতার ফসল। কেউ আমাকে অনুসরণ করবেন না বা প্রদত্ত ঔষধ বা পরামর্শ গ্রহণ করবেন না, কারণ এটা শুধু গবেষণার জন্য বা জানাশোনার জন্য, ব্যবহারিক অর্থে নয়।